সোনা দিয়ে বাঁধানো ছিল সেটা কোথায়? কিরে ওদিকটা একটু দেখ, এখন সব কথা থাক না, কাজের বাড়ি পাঁচজন লোক আছে, ওদিকে দেখ তো কি হলো গিয়ে, এখন অনেক কাজ আছে আমাদের, অনেক কিছু সামলাতে হবে। আপনি? আমি অরণ্য, দুষ্টুর দাদা ভাই। দাদা ভাই? ওকারা ঠিক করে রাখিস। হ্যাঁ ভাই, তুমি এসেছ? হ্যাঁ রে এসেছি, আমার একমাত্র বোনের বউ ভাত, আমি না এসে পারি বল? দুষ্টু ও দুষ্টু, উনি তোমার কেমন দাদা হন? থাক না এইসব কথাবার্তা, কি দরকার রানী বাবু, সবার ঘিদে পেয়ে গেছে, তাড়াতাড়ি খাওয়া দাওয়ার ব্যবস্থা করো চারু। তার আগে তো ভাত কাপড়ের ব্যবস্থাটা করতে হবে, তাই না মা? হ্যাঁ হ্যাঁ, আমি আমি এক্ষুনি ব্যবস্থা করছি, জিনিসপত্র আনছি। এবার বলো কি বলবো। দুষ্টু, আজ থেকে তোমার সারা জীবনের ভাত কাপড়ের দায়িত্ব আমি নিলাম। আজ থেকে তোমার সারা জীবনের ভাত কাপড়ের দায়িত্ব আমি নিলাম। আচ্ছা, আমরা যে খেতে বসে পড়লাম, আর কোন নিমন্ত্রিত অতিথি আসতে বাকি নেই তো? মানে দুষ্টুর বাড়ি থেকে কেউ আসবে না? কেন, আমি তো দুষ্টুর বাড়ির লোক, আমি তো এসেছি। না মানে আমি বলছিলাম দুষ্টুর আপন জনেরা, মানে ওর মা বাবা, ওনারা কেউ আসবেন না? আই'ম সো সরি, আমি বুঝতে পারিনি, আমি এখন ঠিক করে দিচ্ছি। দুষ্টু, এখন তুমি কিন্তু আর মেয়েটি নও, এখন তুমি এই বাড়ির বউ, তাই এবার থেকে একটু চোখ কান খোলা রেখে কাজ করো। ফুলশয্যার ঘাট সাজানোর জন্য তো ঝুড়ি ঝুড়ি ফুল আসতে শুরু করেছে, ওদের আমি ফিরিয়ে দিয়েছি। ফুল ফুল তো ফিরিয়ে দিতেই হবে মামনি, ভগবান ভগবান যে আমার সে অধিকার কেড়ে নিয়েছেন। শোনো শোনো, এই যে ফুল টুল এসেছিল, এসব কথা যেন অপুর কানে না পৌঁছয়, তাহলে ছেলেটা ছেলেটা শুধু শুধু কষ্ট পাবে। এই তো প্রবলেম সলভ, চলুন দাদা, আমরা বাজার থেকে ফুল কিনে নিয়ে আসি। ফুল? হ্যাঁ ফুল। আরে ছোট শালাবাবুর ফুলশয্যা বলে কথা, আরে খাট সাজাতে হবে না, চলুন চলুন। আজকের দিনটা যেমন তেমন করে কেটে গেল, কালকে কি হবে একবারও ভেবেছিস? বড় বউমা কতদিন ধরে তার নিজের ঘরটা ছেড়ে দেবে? আমি আমি আমার এক ছেলের অধিকার কেড়ে নিয়ে আর ছেলেকে কিছুতেই দিতে পারবো না।